মোহর সিরিয়ালে শঙ্কর মা চরিত্রে অভিনয় করছে অদিতি ম্যাম, আর শঙ্কর মা চরিত্রে অভিনয় করে অনেক সুনাম অর্জন করেছে অদিতি। কিন্তু আপনারা অনেকে জানতে চেয়েছেন শঙ্কর আসল মাকে কিংবা তার মাকে নিয়ে একটি ভিডিও তৈরি করতে বলেছেন, আর এখন আমরা জেনে নিব শঙ্কর মাকে। সব ঘটনা জানতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথমে খোকাবাবু সিরিয়ালে 2 বছর অভিনয়, তারপর মাত্র কয়েকদিনের জন্য বড় পর্দায়, আবার 2019 সালে ছোট পর্দায় ফিরে আসেন তিনি। কথা বলছি মোর সিরিয়ালের শঙ্খদীপ অর্থাৎ অভিনেতা প্রতীক সেনকে নিয়ে। প্রতীক সেন যখন খোকাবাবু সিরিয়ালে অভিনয় করছিল তখন তার চুল বড় ছিল, তাছাড়া সেই সময় তার শরীরও তাজা ছিল। তবে এখন প্রতীক সেন সাধারণ মানুষ, সে এখন খোকা নয়, শঙ্কর রূপে কাজ করছে। তার চুল ও শরীরের অবস্থা দেখে বোঝা যাচ্ছে তিনি এখন পারফেক্ট আছে। তবে এখন আর প্রতীক সেনকে নিয়ে কথা বলবো না, এখন কথা বলবো প্রতীক সেনের মাকে নিয়ে। প্রতীক সেনের মায়ের নাম হলো অনুরাধা সেন, বর্তমানে অনুরাধা সেনের বয়স 47 বছর। প্রতীক সেন ও তার মা কলকাতার বাসিন্দা। প্রতীক সেনের মা অনুরাধা একটি খবরের চ্যানেলে চাকরি করতেন। প্রতীক সেন তার মায়ের একমাত্র সন্তান, ছোট্ট থেকেই প্রতীক সেন তার মার সাথে থাকছে, মাকে ছেড়ে কখনো দূরে যায়নি প্রতীক। প্রতীক সেন তার মা অনুরাধা সেনের সাহায্যে অভিনয় জগতে প্রবেশ করেছে। এক অনুষ্ঠানে শঙ্কর অর্থাৎ প্রতীক সেন নিজেই জানায়, মার সাপোর্ট না থাকলে আমি কখনো অভিনয় জগতে আসতে পারতাম না। প্রতীক বলে, একদিকে মার সাপোর্ট আর অন্যদিকে আশীর্বাদ, এইসব আমাকে অনেক কিছু দিয়েছে। সিরিয়ালের পাশাপাশি প্রতীক 2টি সিনেমাতে কাজ করেছে, আর সিনেমাতে প্রতীকের মা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রতীক তার মার সাথে অবসর সময়ে আড্ডা দিয়ে থাকে। শুধু তাই নয়, মার পছন্দের মেয়েকেই বিয়ে করবে প্রতীক সেন, আর অনুরাধা সেন কখনো তার ছেলেকে ঠকাবে না। প্রতীক সবসময় তার মার উপর বিশ্বাস রাখে। তো বন্ধুরা, প্রতীক সেনের মা অনুরাধা সেনকে আপনাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।